সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি শরীফ। গত পর্বে আমি ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছিলাম। সো ভেরিয়েবল নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে কিছু কিছু নিয়ম মেনে চলতে হয়। সো সেই নিয়মগুলো সম্পর্কে তারপর আমি আলোচনা করেছিলাম। এখন আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় বলেছিলাম যে প্রথমে লিখতে হবে ভেরিয়েবল টাইপ। তো ভেরিয়েবল টাইপ হিসেবে গত পর্বে আমি ইন্টিজার বলেছিলাম যে এটা একটা ভেরিয়েবল টাইপ, এবং ভেরিয়েবল টাইপের রুল অনুসারে যদি আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, আইএনটি একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম, বলেছিলাম যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতে হয়, সেই রুলস অ্যান্ড রেগুলেশন এটা সবগুলোই মেনটেন করে চলছে। এখন আমি এটাকে ডিক্লেয়ার করলাম, আইএনটি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আমি দেখবো যে প্রোগ্রামটার মধ্যে কোনো এরর আছে কিনা, এই জন্য আমি কম্পাইল করব। কম্পাইল আমি করলাম। সো কম্পাইল করার সময় এখানে দেখাচ্ছে একটা রেড মার্ক দিয়েছে এবং এখানে লেখা আছে মানে ইরর। এখানে দেখা যায় যে প্রোগ্রামের মধ্যে কোনো ইরর আছে কিনা, দেখাচ্ছে যে ইরর আছে। লেখা আছে যে টু অর মোর ডাটা টাইপস ইন ডিক্লারেশন স্পেসিফায়ার, মানে দুইটার বেশি আমি ডাটা টাইপ ইউজ করছি। সো অর্থাৎ এখানে আমি দুটো ডাটা টাইপ ইউজ করেছি, সেজন্য বলা আছে টু অর মোর। এখন মূল ব্যাপারটা হচ্ছে যে আমি এটাকে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারলাম না। এখন আমি ইন্টিজার বাদ দিয়ে অন্য কোনো একটা সংখ্যা নিচ্ছি, সরি অন্য কোনো ভেরিয়েবলের নাম নিচ্ছি, সেটা এবিসি নিচ্ছি। এবার আমি সেটাকে কম্পাইল করব। দেখাচ্ছে কোনো প্রকার ইরর নেই এবং প্রোগ্রামটা কম্পাইল হয়ে গেছে, কোনো প্রকার ইরর দেখা যাচ্ছে না। অর্থাৎ আমি যখন আইএনটি ডিক্লেয়ার করতেছি তখন এটাকে আমি ডিক্লেয়ার করতে পারতেছি না। কারণ কি? কারণ হচ্ছে আইএনটি একটি নির্দিষ্ট কাজের জন্য রিজার্ভ করা। মূল ব্যাপার আসে যাক যে সি প্রোগ্রামিংয়ে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো একটা নির্দিষ্ট কাজের জন্য যে ওয়ার্ডগুলো রিজার্ভ করা, এই ওয়ার্ডগুলো ওই কাজগুলো ছাড়া অন্য কোনো কাজ করবে না, এগুলোকে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা যাবে না, এগুলোকে ফাংশন নাম হিসেবে ডিক্লেয়ার করা যাবে না। এই ওয়ার্ডগুলোকে বলা হয় কিওয়ার্ড। ইন্টিজার হচ্ছে একটা কিওয়ার্ড, এই জন্য আমি ইন্টিজারকে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। এখানে আমরা বেশ কয়েকটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি। এটা রিটার্ন হচ্ছে একটা কিওয়ার্ড, তারপরে এবার ধীরে ধীরে আমরা অনেক বেশি কিওয়ার্ড সম্পর্কে জানতে পারবো। সো মূল যে ব্যাপারটা মাথায় রাখলাম যে কিওয়ার্ডগুলোকে আমরা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। আর কিওয়ার্ড আছে মোট 32টা, আমরা নেটে সার্চ দিলেই সেগুলো পেয়ে যাব। আর মূল ব্যাপারটা হচ্ছে যে কিওয়ার্ড মুখস্থ করার কোনো দরকার নেই, কারণ প্রত্যেকটা কম্পাইলারে কিওয়ার্ড লেখার সঙ্গে সঙ্গে কিওয়ার্ডে কালারটা চেঞ্জ হয়ে যায়, ফলে আমরা সহজেই বুঝতে পারি। সো এখন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ভেরিয়েবল হচ্ছে নাম। আমি একটা নাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন বলেছিলাম যে প্রত্যেকটি ভেরিয়েবলের একটি ভেরিয়েবল টাইপ থাকবে, এখানে ভেরিয়েবল টাইপ হচ্ছে ইন্টিজার। এখন ভেরিয়েবল টাইপ কি সেই জিনিসটার সম্পর্কে আমি এখন জানবো। প্রথমেই বলেছি যে ভেরিয়েবল হচ্ছে যার মধ্যে ভ্যালু রাখা হয়। তাহলে ভেরিয়েবল টাইপটা কি? ভেরিয়েবল টাইপটা হচ্ছে যে আমি যে ভ্যালুটা রাখতেছি সেই ভ্যালুটা কীরকম হবে, সেই ভ্যালুটা মেমোরির মধ্যে রাখতে হয়। কম্পিউটারে আমি যা কিছু রাখি সেটা একটা মেমোরির মধ্যে রাখতে হবে, সেই ভ্যালুটা মেমোরিতে কত জায়গা নিবে এবং সেই জায়গার উপর নির্ভর করে যে সেই ভ্যালুটা ভ্যালুর রেঞ্জটা কতটুকু হবে সেটা। সো কম্পিউটারে মেমোরি সম্পর্কে যদি আমরা জানি, সেটা বলেছিলাম যে কম্পিউটারের মেমোরি সব বিট এবং বাইটে হিসাব হয়, বিট এবং বাইটে হিসাব হয়, 8 বিটে 1 বাইট। সো এবার আমরা একটু দেখি যে বিট এবং বাইটের হিসাবটা কীরকম। কম্পিউটার মেমোরি হচ্ছে বিট এবং বাইট। ধরা যায় এটা একটা কম্পিউটার মেমোরি, সো এটা হচ্ছে 1 বাইট, এটা সম্পূর্ণ মেমোরিটাই হচ্ছে 1 বাইট, সম্পূর্ণ মেমোরিটাকে আমি 1 বাইট ধরে নিচ্ছি। সো এগুলো এক একটা হচ্ছে 1 বিট করে,
এক একটা হচ্ছে এক বিট করে। এখন এক বিটে এই ফার্স্ট বিটে থাকতে পারে শূন্য আর ওয়ান, যে কোনো একটা শূন্য অথবা ওয়ান যে কোনো একটা থাকবে। সেকেন্ড বিটও শূন্য অথবা ওয়ান যে কোনো একটা থাকবে, কারণ কম্পিউটার শূন্য আর এক ওয়ান ছাড়া কিছু বোঝে না। এভাবে প্রতিটা বিটেই শূন্য আর ওয়ান থাকতে পারে। আবার এ বিটে যখন একটা বিট তখন শূন্য আর ওয়ান, শূন্য আর ওয়ান হইলে এখানে থাকতেছে সর্বোচ্চ দুটো, আমরা সর্বোচ্চ দুটো সংখ্যা থাকতে পারতেছে, এবং তাদের মানের রেঞ্জটা হচ্ছে সর্বোচ্চ হচ্ছে ওয়ান, কারণ শূন্য যখন হচ্ছে তখন এর মান হচ্ছে শূন্য, আর ওয়ান যখন হচ্ছে তখন মান ওয়ান, মানে দুটো থাকলে সর্বোচ্চ মান হচ্ছে এক। এখন যখন দুটো আমরা নিব তখন সর্বোচ্চ সংখ্যা থাকতে পারে চারটা, কিরকম? একটা হচ্ছে শূন্য শূন্য, একটা হচ্ছে শূন্য ওয়ান, একটা হচ্ছে ওয়ান শূন্য, একটা হচ্ছে ওয়ান ওয়ান, চারটা। এবং এদের সর্বোচ্চ মান কত? ওয়ান ওয়ান, এটা সর্বোচ্চ বাইনারি হিসাব করলে এর মান হয় থ্রি। সো এই ওয়ান ওয়ান এর মান হচ্ছে থ্রি, সর্বোচ্চ চারটা সংখ্যা থাকলে এর মান হচ্ছে সর্বোচ্চ হবে তিন, অর্থাৎ এর থেকে এক কম। এখন এইভাবে যদি প্রতিটা বিট আসি তাহলে বিট হিসাব করে পারমুটেশনের নিয়ম অনুসারে আমরা সর্বোচ্চ সংখ্যা থাকবে বিটের মধ্যে পারমুটেশন হবে যে টু টু দি পাওয়ার এন সংখ্যক। যেমন প্রথমে টু টু দি পাওয়ার ওয়ান সংখ্যক মানে টু সংখ্যক থাকতে পারে, এবং এদের রেঞ্জটা হবে সর্বোচ্চ টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পর্যন্ত। এভাবে আমরা সংখ্যা হিসাব করতে পারি, মানে বলতে পারি যে মেমোরিতে সে কতটুকু জায়গা নিলে তার ভ্যালুটা কিরকম হবে। এবং আরেকটা মূল ব্যাপার যে এগুলো হচ্ছে সাইন ভেরিয়েবল, সেগুলো লাস্ট বিটটা হচ্ছে সাইন বিট, এই বিটটা হিসাব করে যে সেটা জোড় সরি ধনাত্মক সংখ্যা হবে না ঋণাত্মক সংখ্যা হবে। এই বিটে যদি শূন্য থাকে সেটা হবে ধনাত্মক সংখ্যা, আর যদি ওয়ান থাকে সেটা হবে ঋণাত্মক সংখ্যা। সবার লাস্ট বিটটা এটা নিয়ন্ত্রণ করে, বাকি বিটগুলো ভ্যালুর কাজ করে। সো এখন আমরা জানলাম যে ভেরিয়েবলে মেমোরি সাইজ অনুসারে তার ভ্যালুটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এখন আমরা মেমোরি সম্পর্কে জানবো, ইন্টিজার নাম তো ভেরিয়েবলের ভ্যালুটার মেমোরি কতটুকু মেমোরি নিবে এবং মেমোরি ভ্যালুটা টাইপ কীরকম হবে। এখন দেখি চার ধরনের ডায়াগ্রাম মূলত ইউজ করা হয়। সেই ডায়াগ্রামের মধ্যে একটা হচ্ছে ইন্টিজার ডাটা, এবার ভেরিয়েবলটাই মূলত একই রকম, কারণ ভেরিয়েবলগুলোকে এক একটা ডাটা বলা হয়। সো ইন্টিজার একটা ডাটা টাইপ, এর ভ্যালুটা হবে সম্পূর্ণ সবসময় পূর্ণ সংখ্যা, এর মধ্যে কোনো দশমিক বা ফ্র্যাকশন মানগুলো আসবে না, 1.2 হবে না, 1 হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে ইন্টিজার পূর্ণ সংখ্যা। এবং এর রেঞ্জটা আপনারা নির্ধারণ করতে পারবে, মানে আপনারা নির্ণয় করতে পারবেন যদি বলে দেয় এটা মেমোরিতে কতটুকু জায়গা নেবে। ইন্টিজার সাধারণত কোনো কোনো কম্পাইলারে 2 বাইট জায়গা নেয়, কোনো কোনো কম্পাইলারের ক্ষেত্রে 4 বাইট। সো যেটা মূল ব্যাপার হচ্ছে লং ইন্টিজার যেটা সেটা 4 বাইট জায়গা নেয়, শর্ট ইন্টিজার সেটা 2 বাইট জায়গা নেয়। এবং কিছু কিছু কম্পাইলারের ক্ষেত্রে ইন্টিজার 2 বাইট, সেই ক্ষেত্রে তার রেঞ্জটাও নির্ণয় করা সেভাবে সম্ভব, এবং কিছু কিছু কম্পাইলারের ক্ষেত্রে 4 বাইট। তো পূর্ণ ইন্টিজারটা যে কত বাইট সেটা আমরা জানতে পারবো যে সাইজ অফ ফাংশন দিয়ে। কিন্তু তার আগে আমি জেনে নিই যে কীভাবে আমি এই ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার সময়, মানে এই ডাটা টাইপের গুরুত্বটা কী কোথায় সেটা আগে জেনে নিই। এই ডাটা টাইপের গুরুত্বটা হচ্ছে যে সিতে আমরা এই ডাটা টাইপের উপর নির্ভর করে আমাদেরকে স্পেসিফায়ার দিতে হয়, কারণ স্পেসিফায়ারটা হচ্ছে যে আমি বলেছিলাম যে প্রিন্টে ফাংশন যখন ইউজ করেছিলাম তখন %d এটা হচ্ছে একটা স্পেসিফায়ার। সো এখন আসা যাক যে ইন্টিজার যেটা বলেছিলাম যে সেটা সবসময় পূর্ণ সংখ্যা হবে, সেটা ক্ষেত্রে দেখি প্রিন্টেফ যখন আমরা প্রিন্ট করতে যাবো কোনো মান প্রিন্টেফ সেটা মান দিতে হবে %d দিতে হবে। দেওয়ার পরে এই ডবল কোটেশনে বলেছিলাম যে ডবল কোটেশনের মধ্যে যা কিছু লিখবে সেটা প্রিন্ট করবে,
যদি কোনো কিছু ভ্যালু প্রিন্ট করতে চাই তাহলে সেখানে পার্সেন্ট দিতে হবে, তারপরে তারপরে কমা দিয়ে কোন ভ্যালুটা কার ভ্যালু দিতে চাই তার দিতে হবে। সেখানে আমি যদি এখানে নাম দিব, এখন তার আগে আমি নামকে একটা ভ্যালু দেবো, ধরলাম নাম ইকাল টু ফাইভ। সো এই প্রোগ্রামটা যদি আমি রান করি তাহলে কি পাবো, যে এই নাম, এই ভেরিয়েবলটার নাম, এর মান কত। সো আমি প্রোগ্রামটাকে এখন রান করবো। প্রোগ্রামটা রান করে দেখলাম যে ভ্যালু আসছে ফাইভ। সো আমরা যেটা চেয়েছিলাম সেটা হয়ে গেছে। এখন যেটা বলেছিলাম যে এটা আমি সাইজ কতটুকু সেটা কিভাবে জানবো, যেহেতু সাইজ এটা একটা, এটা সাইজ জানার জন্য সেখানে পার্সেন্ট ডি দিতে লাগবে। এখানে আমি লিখবো সাইজ অফ কিসের সাইজ, আমি ইন্টিজারের সাইজ আইএনটি দিলেই হবে যে আমি কিসের সাইজটা জানতে করতে চাচ্ছি। যদি আমি এইভাবে প্রিন্ট করি তাহলে আমি এটা সাইজ কত সেটা জানতে পারবো। সো আমি যদি এটাকে রান করি তাহলে যে ফোর, মানে এখানে ইন্টিজার হচ্ছে ফোর বাইট জায়গা নিয়ে আছে। সো আগে বলে রাখি সাইজ অফ হচ্ছে একটা ফাংশন যেটা রিটার্ন করে যে তার মেমোরি কত, মানে সে কতটুকু কয় বাইট জায়গা নিয়ে আছে, এবং সে যেহেতু ইন্টিজার সেহেতু আমি এটার মধ্যে মানটা অ্যাসাইন করতে পারবো, এর মধ্যে মানটা এই দ্বারা স্পেসিফাইটার দ্বারা মানটা প্রিন্ট করতে পারবো। সো আমরা যে জিনিসগুলো দেখলাম মূলত জানতে হবে যে জানতে পারি যে যদি আমরা কোনো একটা ডাটা টাইপ সম্পর্কে জানতে চাই তাহলে কয়েকটি জিনিস জানলেই, সাধারণভাবে জানলেই হয়ে যায়। সেটা হচ্ছে যে তার ভেরিয়েবল রেঞ্জটা কীরকম হবে, মানে সে কতটুকু বাইরে জায়গা নিয়েছে, জায়গা নিয়েছে সেটা জানতে পারলেই আমরা বলতে পারবো যে তার রেঞ্জটা কীরকম হবে, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যে তার স্পেসিফায়ারটা কী সেটা জানতে লাগবে, কারণ এর মাধ্যমে আমরা প্রিন্ট করতে পারবো যে তার মানটা, তাছাড়া সম্ভব না। আরও যে ব্যাপারটা হচ্ছে যে তাদের ভ্যালুর প্রকৃতিটা কীরকম হবে, যে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা হবে না দশমিক সংখ্যা সহ হবে। এই কয়েকটা জিনিস জানলেই আমরা একটা ডাটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা করতে পারি। সো এবার আমরা জানবো যে কয় ধরনের ডাটা টাইপ আছে। ডাটা টাইপ আছে মূলত চার ধরনের, একটা হচ্ছে ইন্ট দ্বারা বোঝাচ্ছে ইন্টিজার, ফ্লোট, তারপর ক্যারেক্টার, তারপর হচ্ছে ডবল। আমরা প্রথমে ইন্টিজার, তারপর ক্যারেক্টার, তারপর ফ্লোট, তারপর ডবল সম্পর্কে আলোচনা করব। সো যেটা বলেছিলাম যে ইন্টিজার, ইন্টিজার সম্পর্কে আলোচনা করা মোটামুটি শেষ হয়েছে, যেটা পূর্ণ সংখ্যা এবং এটা এই এই কম্পাইলারের ক্ষেত্রে চার বাইট জায়গা নিয়েছে, এবং সেটা হচ্ছে যে এবং এর দ্বারা আমি রেঞ্জটা বের করতে পারবো, এবং এর স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট ডি। এখন আমি আসবো ফ্লোট। সো ফ্লোটের ক্ষেত্রে যেটা হচ্ছে, সরি, এখন আমি আসবো ক্যারেক্টার। ক্যারেক্টার হচ্ছে যে না, সো এখন আমি এখানে লিখবো যে ক্যারেক্টার লিখতেছি, ক্যারেক্টারের মধ্যে যদি আমরা ভ্যালু দিতে চাই তাহলে সেটা দিতে হয় সিঙ্গেল কোটেশনের মধ্যে। ক্যারেক্টার হচ্ছে কি, আমরা কিবোর্ডে যা কিছু আছে এ থেকে জেড পর্যন্ত কিবোর্ডে যা কিছু দিতে চাই প্রতিটা হচ্ছে এক একটা ক্যারেক্টার, এবং আমি যদি কোনো কিছু ক্যারেক্টার হিসেবে অ্যাসাইন করি সেটার ক্ষেত্রে এই সিঙ্গেল কোটেশনের মধ্যে দিতে হয়। সো এবার আমি এটাকে রান করব, রান করলে এটা বুঝতে পারবো যে ক্যারেক্টার মেমোরিতে কতটুকু জায়গা নেবে। সেখানে একটা ইউরো আছে, সেই ইউরোটা হচ্ছে নাম, নাম লিখতে হবে, সরি ভুল করেছিলাম। সো আমি এটাকে কম্পাইল করব, রান করলে দেখাচ্ছে ওয়ান, অর্থাৎ এটাটুকু জানতে পারলাম যে ক্যারেক্টার ওয়ান বাইট জায়গা নেয়। সো এখন যে জিনিসটা আমি বলেছিলাম যে যেটা আমি রিটার্ন করে কয়বার জায়গা সেটা হচ্ছে ইন্টিজার, সে যেহেতু পার্সেন্ট দিতে হবে সেটা আমি ক্যারেক্টারে নিয়ে আর যাইনি। সো ক্যারেক্টার বলেছিলাম যে এক সিঙ্গেল কোটেশনের মধ্যে দিতে হয় এ, আমি যদি এই নামের ভ্যালু যদি বি দিতে চাই তাহলে সেটা সিঙ্গেল কোটেশনের মধ্যে বি দিতে হবে, এবং এর স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট সি, অর্থাৎ আমি যদি নামের ভ্যালুটা প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের দিতে হবে পার্সেন্ট সি। এখন আমি এখানে লিখবো যে নাম, বলেছিলাম যে ভ্যালু দিলে ভ্যালুটা প্রিন্ট করবে, এবং সেখানে ভ্যালুর ডাটা হিসেবে আমাকে স্পেসিফাই দিতে হবে। সো আমি এখন নামটা যদি প্রিন্ট করতে চাই পার্সেন্ট সি দিয়ে তাহলে বি প্রিন্ট করে দেখাবে। এবার আমি এটাকে রান করব,
দেখাচ্ছে যে বি প্রিন্ট করে দেখিয়েছে। ক্যাপটা সম্পর্কে মোটামুটি এতটুকু ধারণাই নিলে সম্ভব। এখন মূল ব্যাপারটা বলি, ক্যারেক্টারে আমি এখানে এ বি যেটাই দিই না কেন সেটা তার আস্কি মান হিসেবে পায়, এবং যেটা হচ্ছে একটা ইন্টিজার মান। মূল ব্যাপারটা হয় এরকম যে আমরা যখন কোনো ক্যারেক্টার প্রবেশ করাই, যখন আমরা টাইপ করি এ বি সি টাইপ করি, মূলত কিবোর্ড থেকে কম্পিউটার এ বি সিটা নেয় না, এর আস্কি ভ্যালুটা নেয়। আবার যখন সেটাকে প্রিন্ট করতে দেখানো হয়, তখন ভিডিও এডিটরের মাধ্যমে ওরা সেই আস্কি ভ্যালুটা থেকে আমাদেরকে কনভার্ট করে সেই ক্যারেক্টারটা দেখায়। এটা হচ্ছে ক্যারেক্টারের সাধারণ ক্যারেক্টারিস্টিক্স। সো আমরা কোনো এই প্রতিটা ক্যারেক্টারেরই এক একটা করে আস্কি ভ্যালু থাকে, এবং এর আস্কি ভ্যালুগুলো হয় ইন্টিজার টাইপের, রেঞ্জটা হয় 0 থেকে 256-এর মধ্যে। সো যে জিনিসটা লক্ষ্য করবো যে আমি এর আস্কি ভ্যালুটা কীভাবে জানবো, এটা আমরা নেটে সার্চ দিলেও পেয়ে যেতে পারি। আর একটা সদা বুদ্ধি হচ্ছে যে আস্কি ভ্যালু পেতে গেলে, যদি বললাম যে আস্কি ভ্যালু হচ্ছে ইন্টিজার মান, সেহেতু আমাকে এখানে পার্সেন্ট সি না দিয়ে যদি আমি পার্সেন্ট ডি দেই, তাহলে আমি এর আস্কি ভ্যালুটা দেখতে পাবো। পার্সেন্ট ডি দিয়ে বিয়ে দিলে আমি বিয়ে আস্কি ভ্যালু কত সেটা দেখতে পাবো, 98 দেখতে পেলাম। আবার মূল ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যে পার্সেন্ট আস্কি ভ্যালু থেকে ক্যারেক্টারও প্রিন্ট করতে পারি, যেমন এখানে পার্সেন্ট সি দিব, কিন্তু আমি এখানে নাম না দিয়ে যদি আমি বলেছিলাম যে 98 দেই, তার মানে কি এটা হচ্ছে আস্কি ভ্যালুটা আমি ভ্যালুটা দিচ্ছি, সেটা এখন কনভার্ট করে সে ক্যারেক্টারে দেখাবে যে বি দেখালো। এটা হচ্ছে ক্যারেক্টার এর বৈশিষ্ট্য। এবার আমরা আসবো ফ্লোয়েট সম্পর্কে। ফ্লোয়েট, সো ফ্লোয়েট হচ্ছে দশমিক সংখ্যা বন্ধ নিতে পারে, সেটা আমি এখানে লিখব। ফ্লোয়েট একটা নিচ্ছি, সরি ফ্লোয়েটের মধ্যে একটা মান এসেন্ড করতেছি 1.2, এবং ফ্লোয়েটের স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট এফ। এখন আমি ফ্লোয়েটের মধ্যে যদি আমি নাম লিখি, মানে আমি নামের মানটা প্রিন্ট করতে চাই, তাহলে সেটা সে প্রিন্ট করে দেখাবে 1.2000। এখানে দশমিকের পর অনেক ঘর দেখা দিচ্ছে যে শূন্য শূন্য হচ্ছে। এই জিনিসটা যদি আমরা দূর করতে চাই, তাহলে যে পয়েন্টের পর কত ঘর নিব, তার মানে কি পার্সেন্ট এফ এর মাঝখানে পয়েন্ট দিয়ে আমি পয়েন্টের পর যত ঘর নিতে যাবো, মানে পয়েন্টের পর আমি 2 ঘর নিব, তাহলে 0.2 দিলে পয়েন্টের পর কয় ঘর সেটা সে প্রিন্ট করে দেখাবে 1.20। সো আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে এর রেঞ্জ কত হবে সেটা জানার জন্য আমাদেরকে জানতে লাগবে এর মেমোরি সংখ্যা কত হবে, মানে সে মেমোরিতে কয়বার জায়গা নিয়েছে, কয়বার জায়গা নিয়েছে সেটার জন্য বলেছেন যে পার্সেন্ট ডি লিখতে লাগবে, এবং সেখানে লিখতে হবে সাইজ অফ লিখতে লাগবে। আমি সাইজ অফ লিখবো, সাইজ অফ লিখে কি লিখবো, ফ্লোয়েট। ফ্লোয়েট লিখবো, লেখার পর আমি সেটাকে রান করবো 4, অর্থাৎ এটা 4 বার জায়গা নেয়। সো আমরা দেখলাম যে কিভাবে পুত্রে হয়। আর আরেকটা লাস্ট যে ডাটা টাইপটার সম্পর্কে আমি এখন আলোচনা করবো, সেটা হচ্ছে ডবল। মূল ব্যাপারটা হচ্ছে ডবল হচ্ছে ফ্লোয়েট এর মতোই একই রকমের কাজ, দশমিক সংখ্যা নিবে, শুধুমাত্র ডবলের রেঞ্জটা ফ্লোয়েটের থেকে বেশি, এটাই, এর বেশি কিছু না। আর এখানে আমার পার্সেন্ট এল এফ ইউজ করতে হয় লং ফ্লোয়েট হিসেবে। এখন আমি এখানে লিখবো ডবল, আগে দেখি ডবল যদি আমি এখানে দেই তাহলে তার রেঞ্জটা কতটুকু, মানে কীভাবে নির্ণয় করতে হবে সেটা দেখি, যে এটা হচ্ছে 8 বাইট জায়গা নেয় মেমোরিতে, সেহেতু এর রেঞ্জটা ফ্লোয়েটের থেকে অনেক বেশি, ফ্লোয়েট নেয় 4 বাইট, ডবল নেয় 8 বাইট, তাহলে রেঞ্জটা অফকোর্স অনেক বেশি। এবার আমি এই মানটা যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে প্রিন্ট করতে হবে, প্রথমে নিলাম নামের আমি ভ্যালু প্রিন্ট করবো, এবং সেটা যেহেতু ডবল সেহেতু আমাকে স্পেসিফায়ার হিসেবে দিতে হবে এল এফ, সরি এখানে আই এফ দেওয়া হয়েছে, এখানে এল এফ, যদি আমি এল এফ দিই তাহলে আমি স্পেসিফায়ার হিসেবে পেয়ে যাবো, আমি প্রোগ্রামটাকে রান করবো 1.2 এসেছে। সো যেটা বলেছিলাম যে ফ্লোয়েট আর ডবলের মানে ক্যারেক্টারিস্টিক্স অনেকটা একই, শুধুমাত্র ডবল হচ্ছে ফ্লোয়েটে থেকে রেঞ্জে বেশি। ডাটা এই হলো ডাটা টাইপ সম্পর্কে মূলত আলোচনা। সো আমরা এই অধ্যায়ে জানলাম, এই পর্বে জানলাম যে ডাটা টাইপ কী, ডাটা টাইপ ক্যারেক্টারিস্টিক কী, ডাটা টাইপ থেকে কীভাবে আমরা রেঞ্জ নির্ণয় করতে পারি, ডাটা টাইপ জানার দরকারটা কী,
এবং স্পেসিফায়ার মূলত যে ব্যাপারটা হচ্ছে স্পেসিফায়ার সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে লাগবে। সো গত পর্বে আমি একটা বই সম্পর্কে বলেছিলাম, সেই বইয়ে অবশ্য ভালো করে আলোচনা করে দেওয়া আছে যে প্রতিটা রেঞ্জ কত হবে, আপনার পারলে সেই বইটা একটু ডাউনলোড করবেন। এখন আরও যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে খুব ভালোভাবেই জানতে লাগবে যে এই ডাটা টাইপের মাধ্যমে আমরা কীভাবে সব কিছু করতে পারি, যে ডাটা টাইপ কীভাবে ম্যানিপুলেট করতে হয়, যে আমি কখন ইন্টিজার নিব, কখন ডবল নিব, সেই জিনিসটা অফকোর্স মাথার মধ্যে রাখতে লাগবে। আর স্পেসিফায়ার চেঞ্জ করলেও অনেক সময় কম্পাইলার ইরর দেখাবে না, কিন্তু মানে একটু চেঞ্জ হবে। যেমন আমি এখানে ডবল একটা ভ্যালু, আমি এখানে যদি পার্সেন্ট ডি দেই, নামের মানটা প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা হয়তো সঠিক আউটপুটটা পাবো না। এখানে দেখাচ্ছে যে একটা গার্বেজ একটা মান চলে আসছে। গার্বেজ মান বলতে কি, যেটা ওই তো মান আমার আসার কথা একটা, কিন্তু এমন একটা আসছে যেটা কোনো যুক্তি নেই, এরকম মানটাকে বলা হচ্ছে গার্বেজ মান। সেখানে একটা এমন একটা মান চলে আসছে যেটা আসার কোনো যুক্তিই নেই। সো এই ক্ষেত্রে সব ক্ষেত্রে ভালো খেয়াল রাখতে লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় ধন্যবাদ সবাইকে।